नमस्कार बंधुरा, टेस्टी किचेन चैनेले आमी एशे गेछि आज के एक नतून रेसिपी निये। एटा मिष्टी स्वादेर रेसिपी, सकले एई मिष्टिटाके कम बेशी चेने। कालाकांद, कालाकांद किभाबे बानाते हय सेटाई आज के आमी आमार रेसिपीते देखाबो। आमी एटा चीनी दिएई बानाबो, एटा गुड़ दिएओ बानानो जाय। आमी आज के चीनी दिए बानिएई देखाबो। कालाकांद तैरीते तेमन बेशी इनग्रेडियंट्स लागे ना। दूध, चीनी, पाती लेबू, एकटू घी और किशमिस, बस एटा दिए पुरो रान्नाटा हो जाबे। प्रथमेई आमी 750 दूध निये नेब। ए दूधटाके आमी खूब भालो करे जाल दिए नेब। एइबारे एकटा पुरो पाती लेबू केटे সেটার রসটা আমি এই দুধের সাথে মিশিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করলেই দেখা যাবে দুধ থেকে ছানাগুলো আলাদা হয়ে গিয়েছে। লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারো। এইবার পরিষ্কার একটা সাদা কাপড় একটা অন্য বাটির মধ্যে বসিয়ে ছানাটাকে ছেঁকে ছানার জলটা বের করে দেব। এইবার ঠান্ডা জল দিয়ে এই ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে লেবুর যে টক ভাবটা ছিল এই জল ঢালাতে ছানা থেকে ওই লেবুর টক স্বাদটা চলে যাবে। এইবার আবার কাপড়টা এক জায়গায় করে ছানার মধ্যে যে জলটা ছিল ওইটাকে একটু ছেঁকে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে ছানাটা ঢেলে দেব। এইবার ছানাটা একটা পাত্রে ঢেলে একটা চামচ দিয়ে একটু ভেঙে নেব। এইবার আমি এই ছানাটাকে আলাদা একটা বাটিতে চিনির সাথে মিশিয়ে নেব। এখানে আমি 3/4 কাপ চিনি দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এইবার আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নেব। এইবারে এই কড়াটা গরম হলেই এক চামচ ঘি আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়াটা গরম হলেই তাতে আমি ওই চিনি মেশানো ছানাটাকে দিয়ে দেব। খুব ভালো করে চিনি মেশানো ছানাটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে চিনিগুলো বেশ ভালো করে গলে যায়। এইভাবে ক্রমশই নাড়াচাড়া করতে করতে চিনিগুলো গলে ছানার সাথে মিশে যাবে। দুটো এলাচ আমি গুঁড়ো করে নেব, কিছুটা পরিমাপ গুঁড়ো আমি এটার সাথে অ্যাড করে দেব। এইবার এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব। কেউ মনে করলে গুঁড়ো দুধকে গরম জলে গুলে নিয়েও অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এতে টেস্টটাও খুব ভালো হয় আর কালাকাঁদের যে পাকটা তৈরি হয় সেটাও বেশ ভালোভাবে হতে থাকে। এইবার এই পাকটা ক্রমশ খুন্তির সাথে লেগে আসবে। এটা যখন দেখবে খুন্তির গায়ে একেবারে লেগে যাচ্ছে, কড়া থেকে উঠে আসছে, তখন বুঝে নিতে হবে কালাকাঁদ তৈরির পাকটা একদম রেডি। এই সময় 1/2 চামচ ঘি এটাতে অ্যাড করে দেব। এতে এর স্বাদ আর গন্ধটা অনেক বেশি ভালো হয়। আর একটা হলো যে পাত্রের মধ্যে আমি এইটাকে রেখে সেভ দেব, সেই পাত্রে আলাদা করে ঘি দিয়ে দেওয়ার দরকার লাগে না। এইবার এই পাকটা এই বাটিটার মধ্যে ঢেলে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। যখন দেখব একটু ঠান্ডা হয়ে এসেছে, তখন এটাকে একটা ছুরির সাহায্যে শেপ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি এটাকে হাত দিয়ে একটু গোল করে নেব, তারপর আস্তে আস্তে খুন্তির সাহায্যে এটাকে আমি একটু সমান করে দেব। এইবারে বেশ কিছু কিশমিশ আধঘানা করে নেব আর প্রতিটা সন্দেশের মধ্যে একটা করে টুকরো দিয়ে দেব, দেখতেও দারুণ লাগে। তোমরা বন্ধুরা এইভাবে রেসিপিটি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে, খেতেও অসাধারণ হবে।